হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। লার্নিং হিস্ট্রির আজকের আলোচনা বিষয় ক্লোনি সংস্কার আন্দোলন। ক্লোনি আসলে একটি খ্রিস্টান মঠ, যে মঠকে কেন্দ্র করে পশ্চিম ইউরোপে খ্রিস্ট ধর্ম জগতে এক প্রবল সংস্কার আন্দোলন পরিচালিত হয়েছিল, যে আন্দোলনের নাম ক্লোনি সংস্কার আন্দোলন। মূলত এই ক্লোনি মঠ প্রতিষ্ঠিত হয়েছিল 910 খ্রিস্টাব্দে। এই মঠ প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন একুতার ডিউক প্রথম উইলিয়াম। এটি দক্ষিণ ফ্রান্সের বার্গান্ডিতে অবস্থিত। এর অবস্থান লায়র ও সায়ন নদীর মধ্যবর্তী স্থানে। ভৌগোলিকভাবে আপাত নিরাপদ নির্জন স্থানে ক্লোনি মঠ স্থাপনের পিছনে যে উদ্দেশ্য, সেটা হচ্ছে মঠবাসী আশ্রমিকদের জীবনকে বিশুদ্ধ ও সংযত জীবন দান করা। প্রসঙ্গত, এই ক্লোনি মঠের আন্দোলন প্রয়োজন হলো কেন? আমরা জানি যে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে বিখ্যাত খ্রিস্ট সন্ন্যাসী সেন্ট বেনেডিক্ট মন্টে ক্যাসিনো মঠ প্রতিষ্ঠার মাধ্যমে খ্রিস্ট মঠবাসীদের জীবনকে একটি অনুশাসনের মধ্য দিয়ে শুদ্ধ ও সংযত জীবন চর্চা দিতে চেয়েছিলেন, যেখানে প্রার্থনা, অবসর কিংবা অধ্যয়ন, সেই সঙ্গে আশ্রমিকদের জীবনকে কর্মমুখর করে রাখার একটা তাড়না কাজ করেছিল। মূলত মঠবাসী সন্ন্যাসীদের জীবনে অতিরিক্ত অস্বাভাবিক বৈরাগ্য যাতে না আসে, সেটার উদ্দেশ্যেই মূলত সেন্ট বেনেডিক্টীয় এই বিধান খ্রিস্ট সন্ন্যাসী যারা মঠে বাস করত তাদের জন্য নির্দেশিত হয়েছিল। যদিও খ্রিস্টীয় ষষ্ঠ শতকের সেন্ট বেনেডিক্টের এই বিধান পরবর্তীকালে গোটা ইউরোপে নষ্ট হয়ে গিয়েছিল, মূলত নবম শতক জুড়ে গোটা পশ্চিম ইউরোপে চরম অরাজকতা দেখা দিয়েছিল। চরম রাজনৈতিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক সংকট ও সমাজের সর্বস্তরে যে নৈরাজ্য দেখা দিয়েছিল, তা থেকে খ্রিস্ট মঠগুলো বাইরে ছিল না, সেগুলো আক্রান্ত হয়েছিল। সামন্ততান্ত্রিক প্রভাব এবং আক্রমণ মঠবাসীর স্বাধীন চিন্তা এবং জীবনধারাকে আক্রমণ করেছিল। তারই পটভূমিতে মঠবাসী খ্রিস্টান সন্ন্যাসীদের জীবনে শুদ্ধতা এবং সংযত জীবনধারা ফিরিয়ে আনার জন্যই ক্লোনি মঠ গড়ে উঠেছিল। মূলত এই ক্লোনি মঠ ইউরোপের ইতিহাসে, খ্রিস্ট ধর্ম জগতের ইতিহাসে বা মঠ জীবনবাদী আন্দোলনের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে, এবং এটা অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ দিকগুলি সঙ্গে করে এগিয়েছিল। এই ক্লোনি মঠের আন্দোলনের বিশেষত্বগুলির মধ্যে প্রথম যেটা হচ্ছে এর স্বাধীন সত্তা। মূলত এই মঠের প্রধান পৃষ্ঠপোষক, যার বদান্যতাই ক্লোনি মঠ প্রতিষ্ঠিত হয়েছিল, তিনি এটিকে সমস্ত প্রকার পার্থিব বা লৌকিক প্রভাবমুক্ত রাখার জন্য প্রত্যক্ষভাবে খ্রিস্ট ধর্মজগৎ, বিশেষ করে ক্যাথলিক ধর্মজগতের ধর্মগুরু রোমের পোপের নিয়ন্ত্রণাধীনে প্রত্যক্ষভাবে রাখার ব্যবস্থা করেছিলেন। ফলে ফ্রান্স কিংবা জার্মানি, কোন রাজকীয় কর্তৃপক্ষ বা রাজন্যবর্গ এই মঠে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হস্তক্ষেপে কোনো সুযোগ পায়নি। এমনকি স্থানীয় ভূস্বামী কিংবা বিশপেরাও ক্লোনি মঠে তাদের বিধান চাপিয়ে দেওয়ার কোন রকমের রাস্তা খুঁজে পায়নি বা তাদের করতে দেওয়া হয়নি।
সেই সঙ্গে এর ভৌগোলিক অবস্থান, অর্থাৎ রোম থেকে বহু দূরে অবস্থিত এই বার্গান্ডির ক্লোনি মঠে পোপের নিয়ন্ত্রিত হলেও স্বাধীনভাবে খানিকটা স্বশাসিতভাবে বিকশিত হওয়ার সুযোগ পেয়েছিল ক্লোনি মঠ। ফলে খুব অল্প দিনের মধ্যে ক্লোনি তার স্বাধীন সত্তা নিয়ে স্বশাসিত প্রতিষ্ঠান রূপে মঠ জীবনবাদী আন্দোলনে এক নতুন দিক নির্দেশনা দিতে পেরেছিল। সেক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ক্লোনি মঠকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, সেটা হচ্ছে এর স্বাধীন সত্তারূপে এর সংবিধান। মূলত ক্লোনির সংবিধান মঠবাসী যারা আশ্রমিক ছিলেন তারাই মঠের প্রধান নির্বাচন করতেন, মঠের প্রধানকে বলা হতো অ্যাবট। মঠবাসী আশ্রমিকরা স্বাধীনভাবে তাদের অ্যাবট নির্বাচন করতেন, যদিও ইতিহাস বলছে ক্লোনি মঠের ইতিহাসে অ্যাবটরাই তার উত্তরসূরি বেছে নিতে দীর্ঘ অভিজ্ঞতা এবং কাজের মধ্য দিয়ে। আরো একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে 910 খ্রিস্টাব্দে ক্লোনি মঠ প্রতিষ্ঠার পরবর্তী 148 বছরে মাত্র পাঁচজন অ্যাবট ক্লোনি মঠ পরিচালনার দায়িত্বে ছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক মঠের সাফল্যের ক্ষেত্রে, বিশেষ করে ক্লোনির মঠের আন্দোলনের সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সংযোজন ছিল এই ঘটনা। সেই সঙ্গে এই মঠের অ্যাবটদের সাংগঠনিক দক্ষতা এবং যোগ্যতা, মূলত এই মঠের যিনি প্রথম অ্যাবট ছিলেন সেন্ট বার্নি, তিনি তার 16 বছরের সময়কালে ক্লোনি মঠকে শুদ্ধ ও সংযত জীবনচর্যার একটি মডেল রূপে ক্যাথলিক জগতে মঠবাসী সন্ন্যাসীদের সামনে তুলে ধরতে পেরেছিলেন। ফলে ক্লোনি মঠের আদর্শ দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। পরবর্তী যিনি অ্যাবট ছিলেন তিনি হচ্ছেন সেন্ট অডো। প্রকৃতপক্ষে অনেকে এই অডোকেই ক্লোনি মঠের প্রকৃত প্রতিষ্ঠাতা বা প্রথম অ্যাবট রূপেই অনেকে চিহ্নিত করেন, কারণ তিনি তার দীর্ঘ 16 বছর, অর্থাৎ প্রথম অ্যাবট সেন্ট বার্নো যেমন 910 থেকে 926, তেমনি সেন্ট অডো 926 থেকে 942 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্লোনি মঠ পরিচালনা করেছিলেন। তার গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে তিনি বারবার অক্লান্তভাবে কখনো অনুরোধে সাড়া দিয়ে কখনো বা আপন অন্তরের টানে ফ্রান্স কিংবা ইটালির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ক্লোনির যে আদর্শ, সেন্ট বেনেডিক্টীয় আদর্শ এবং বিধান পালনের বার্তা নিয়ে তিনি ছুটে বেরিয়েছেন। ফলে আমরা দেখতে পাই সেন্ট অডোর আমলে ফ্রান্স ও ইটালির বিভিন্ন মঠগুলো, বিশেষ করে শার্লাত, তুলো, সেন্ট মার্টেল দ্য লিমোজেস, সেন্ট অ্যাগনেস, সেন্ট লরেন্স, সেন্ট মেরি প্রভৃতি মঠগুলি সেন্ট অডোর পূর্ণ প্রভাবে ধন্য হয়ে উঠেছিল এবং তারই আমলে বিশেষ করে ফ্রান্স, ইংল্যান্ড, ইটালি, স্পেন বিভিন্ন দেশের অসংখ্য মঠ এই ক্লোনি মঠের পরিচালনাধীনে ছাতার তলায়, সুশীতল ছায়ার তলে তারা এসেছিল। ফলে ক্লোনি মঠ শুধু একা থাকেনি, ক্লোনি মঠের শাখা প্রশাখা বিস্তার করেছিল গোটা ইউরোপ জুড়ে। সেন্ট অডোর পরেই আর একজন বিচক্ষণ এবং কর্মকুশলী অ্যাবট ছিলেন, যার আমলে ক্লোনি মঠের জনপ্রিয়তা, শৌর্যবীর্য, বিপুল ঐশ্বর্য সবকিছুই সংযোজিত হয়েছিল। তিনি হচ্ছেন সেন্ট অডিল। এই অডিলই তিনি মঠবাসী আশ্রমিকদের সঠিক উপাসনা পদ্ধতির যেমন দিতে পেরেছিলেন, তেমনি তাদের উপাসনা পদ্ধতির পালন এবং সেন্ট বেনেডিক্টের যে বিধানগুলি সেগুলো কঠোরভাবে চালু করা এবং স্থাপত্য শিল্পকলার মাধ্যমে মঠের মহিমা প্রচার, এটা তার একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল। সেদিক দিয়ে ক্লোনি মঠকে তিনি স্থাপত্য শিল্পে একটা বিপুল বৈভব দান করেছিলেন, তিনি ক্লোনি মঠের নতুন ভবন নির্মাণ করেছিলেন।
সেক্ষেত্রে ধ্বংসস্তূপ রোমের ধ্বংসাবশেষ থেকে স্তম্ভসহ যেগুলো ভবন নির্মাণে কাজে লাগতে পারে সেগুলো তিনি নদীপথে সুদূর রোম থেকে বার্গান্ডির এই নিরাপদ ক্লোনির মঠে নিয়ে এসেছিলেন, সেগুলো কাজে লাগিয়েছিলেন। ক্লোনি পেয়েছিল এক সুরম্য প্রাসাদোপম মঠের ভবন। কিন্তু এখানেই থেমে থাকলে হবে না। ক্লোনি মঠ যে বিষয়গুলোকে কেন্দ্র করে পরিচালিত হয়েছিল, যার ফলে আমরা দেখব যে 450 জন আশ্রমিক নিয়ে গোটা ইউরোপের সবচেয়ে বড় মঠ রূপে গড়ে উঠেছিল বা স্বীকৃতি পেয়েছিল এই ক্লোনি মঠ, তেমনি করে 1450টি মঠ ক্লোনি মঠের নিয়ন্ত্রণাধীনে পরিচালনাধীনে এসেছিল। কিন্তু ক্লোনি মঠ পরিচালনার ক্ষেত্রে কোনো পার্থিব শক্তি, কোনো রাজকীয় শক্তি, কোনো বিশপ কিংবা ভূস্বামীর প্রভাব থেকে মুক্ত রেখে সাবলীল গতিতে আপন ছন্দে আপন অন্তরের টানে বিকশিত হয়েছিল। আমরা এখন এই ক্লোনি মঠের যে আদর্শ এবং কার্যকলাপ সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। ক্লোনি মঠ সুনির্দিষ্টভাবে সেন্ট বেনেডিক্ট নির্দেশিত বিধানগুলির উপর অধিকতর গুরুত্ব আরোপ করেছিলেন। সেক্ষেত্রে খ্রিস্টান সন্ন্যাসীদের ব্রহ্মচর্য পালনের যে সমস্ত যাজকীয় আইন ছিল সেগুলো যথাযথ প্রয়োগ করা, পালন করা, যাজকদের নির্বাচন এবং মঠের হৃত ভূসম্পত্তি উদ্ধারের ব্যাপারে ক্লোনি মঠ কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর ভূমিকা পালন করেছিলেন। তেমনি মঠবাসী আশ্রমিকদের জীবন অস্বাভাবিক এবং মাত্রাতিক্ত বৈরাগ্যে যাতে নিমজ্জিত হতে না পারে তার জন্য বেনেডিক্টের বিধান মেনে আশ্রমিকদের জীবনকে কর্মমুখর করে রাখা হয়েছিল। সেক্ষেত্রে সমবেত প্রার্থনা, ধর্মশাস্ত্র পাঠ, সেই সঙ্গে আমরা দেখব নির্দিষ্ট স্থানে ধর্মানুশীলন করা এবং প্রত্যহ 6-7 ঘন্টা কর্ম করা, যে কর্ম কৃষিক্ষেত্র বা অন্যান্য কর্মের সঙ্গে যুক্ত হত। মঠকেন্দ্রিক বিপুল মঠের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিতে কৃষিকার্য এই মঠবাসী আশ্রমিকদের দ্বারাই পরিচালিত হত, যার ফলে কৃষিভিত্তিক অর্থনীতির একটা বিশেষ দিক এই ক্লোনি মঠকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠতে আমরা দেখতে পাই। প্রকৃতপক্ষে ক্লোনি মঠের সমবেত প্রার্থনা পদ্ধতি এবং উপাসনা পদ্ধতি বিষয় বিশে জর্জরিত সাধারণ মানুষ কিংবা আদর্শচ্যুত আশ্রমিকদের গভীরভাবে আকৃষ্ট করেছিল, যার ফলে তাদের আত্মার সন্তোষ বিধানের জন্য কিংবা মৃত ব্যক্তিদের আত্মার শান্তির জন্য প্রতি বছর নভেম্বরের 2 তারিখে অল সোলস ডে পালনের রীতি এই ক্লোনি মঠ থেকেই কিন্তু চালু হয়েছিল। সুতরাং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ক্লোনি মঠ স্বাধীন স্বতন্ত্রভাবে সমস্ত পার্থিব যে হস্তক্ষেপ সেই হস্তক্ষেপ থেকে নিজেকে স্বতন্ত্র রাখতে পেরেছিল। এমনকি পোপ এবং সম্রাটের মধ্যে যখন ইনভেস্টিচার কন্টেস্ট চলছে তার ফলে তিক্ত রক্তক্ষয়ী সংগ্রাম গোটা ইউরোপকে গ্রাস করেছে, তখনও ক্লোনি তার আপন ছন্দে সাবলীল ছন্দে বিকশিত হয়েছে, এটা ক্লোনির একটা বিশাল গুরুত্বপূর্ণ দিক ছিল। কিন্তু সাফল্য সত্ত্বেও, মহৎ উদ্দেশ্য নিয়ে ক্লোনি মঠ স্থাপিত হলেও সীমাবদ্ধতার গণ্ডি কিন্তু পেরোতে পারেনি। মূলত ক্লোনি মঠ এক বিশাল পরিবার নিয়ে গড়ে উঠেছে। আমি আগেই বলেছি 1450টি মঠ এর অধীনে ছিল। এই সমস্ত মঠের কোনো সমস্যা উদ্ভূত হলে সেই সমস্যা থেকে মুক্তির জন্য ক্লোনি মঠ থেকে প্রতিনিধি পাঠানোর রীতি ছিল। কিন্তু তখনকার যোগাযোগ ব্যবস্থা এতটাই অপ্রতুল ছিল যে অনেক সময় প্রতিনিধি পাঠিয়ে সেই সমস্যা দ্রুত মীমাংসা করা সম্ভব হতো না। অনেক ক্ষেত্রে সমস্যা সমাধান তো দূরস্থ, সেই সমস্ত মঠ তারা অনেকটা স্বশাসিত এবং স্বাধীনতা প্রবণ হয়ে উঠত, এটাও একটা সীমাবদ্ধতার জায়গা।
দ্বিতীয়ত বিষয় হচ্ছে ক্লুনি মঠ সমস্ত প্রকার লৌকিক মুক্ত একটি মঠ এবং মঠবাসী আশ্রমিকদের জীবনধারা দিতে চাইলেও খুব অল্প দিনের মধ্যে এই মঠটি লৌকিক প্রভাবমুক্ত থাকতে পারেনি, কারণ অল্প দিনের মধ্যে ভক্তদের দানে ক্লুনি মঠ এবং তার অসংখ্য শাখা মঠগুলি প্রচুর ভূসম্পত্তির মালিক হয়ে উঠেছিল। এই অসংখ্য মঠের বহুবিধ দায়িত্ব পালনের দায়িত্ব ক্লুনির উপরে এসে পড়ে। মঠের যে ভূসম্পত্তি ছিল, তার ক্ষেত খামারের খাদ্যশস্য উৎপাদন, ভূমিদাসদের নিয়ন্ত্রণ করা কিংবা নানাবিধ সামন্ততান্ত্রিক কর্তব্য পালনের দায়িত্বগুলো ক্লুনিকে পাঠ করতে হয়েছিল। ফলে ক্লুনি হয়ে উঠেছিল বিষয় বিশে জর্জরিত একটি ধনাঢ্য প্রতিষ্ঠান। তৃতীয় বিষয় হচ্ছে এর স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন কোথাও না কোথাও সংযম এবং কৃচ্ছ সাধনের আদর্শ নিয়ে গড়ে ওঠা ক্লুনি মঠের আদর্শচ্যুতির একটা দিক নির্দেশনা দিয়েছিল। যে উঁচু মাথা তুলে দাঁড়িয়েছিল ক্লুনি মঠের বিশালাকায় ভবন, এক অলৌকিক সৌন্দর্য বহু মানুষকে যেমন মুগ্ধ করেছিল, তেমনি রূপের এই সীমাহীন আতিশয্যের নির্মম সমালোচনাও ক্লুনিকে তাই হজম করতে হয়েছিল। এটাও ক্লুনি মঠের একটা সীমাবদ্ধতার দিক। তেমনি পরবর্তীকালে ক্লুনির অ্যাবট নির্বাচনের বিষয়টি অত্যন্ত বিতর্কিত হয়ে ওঠে, বিশেষ করে যোগ্য ব্যক্তিকে অ্যাবট নির্বাচনের ক্ষেত্রে একটা আন্তরিকতার অভাব বা সাংগঠনিক দক্ষতার অভাব পরিলক্ষিত হয়েছিল। তাই অ্যাবট হিসাবে পন্টিয়াস নামক ব্যক্তির নির্বাচন ক্লুনি মঠের জনপ্রিয়তা কে খাটো করে দিয়েছিল এবং ক্লুনি মঠ তার অধপতন এই ঘটনার মধ্য দিয়েই অধপতনের দিকে হাঁটতে শুরু করেছিল। কিন্তু এই সীমাবদ্ধতা সত্ত্বেও এটা মাথায় রাখতে হবে যে যে আদর্শকে নিয়ে ক্লুনি মঠের জয়যাত্রা শুরু হয়েছিল সেটা প্রাথমিক পর্বে তারা অত্যন্ত সাফল্যের সঙ্গে সেই কাজটা করতে পেরেছিল, কারণ সমস্ত লৌকিক এবং প্রাতিষ্ঠানিক প্রভাবমুক্ত থাকতে পেরে গোটা ইউরোপের সমস্ত মঠের কাছে একটি আদর্শ রূপে নিজেকে তুলে ধরতে পেরেছিল। সেই সঙ্গে ক্লুনি মঠ বেশ কিছু ধর্ম সংস্কারকে উপহার দিয়েছিল ক্যাথলিক খ্রিস্ট ধর্ম জগতে। ক্লুনির বহু আশ্রমিকই পরবর্তীকালে চার সংগঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ, বিশেষ করে বিশপ পদে, আর্চ বিশপ পদে তারা নিযুক্ত হয়েছিল। অর্থাৎ খ্রিস্ট ধর্ম জগৎ পরিচালনার ক্ষেত্রে এই ক্লুনি মঠ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তার কার্যকরী ভূমিকা রাখতে পেরেছিল। সেই সঙ্গে যখন গোটা পশ্চিম ইউরোপে গৃহযুদ্ধ, আঞ্চলিক সংঘর্ষের তিক্ততা, বিভীষিকা যখন বেড়ে যাচ্ছে, তখন শান্তির বাণী দিকে দিকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ক্লুনি নিরলস কাজ করে গিয়েছে। 990 খ্রিস্টাব্দে বার্গান্ডিতে আয়োজিত এক সম্মেলনে, যেখানে বিশপ, ডেকন এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল, সেখানে শান্তির কথা বলা হয়েছে। মূলত এই ক্লুনি মঠের অবাধিত শান্তির বাণী, এই শান্তির বাণীর দ্বারাই অনুপ্রাণিত হয়ে এই খ্রিস্টান ওয়ার্ল্ডে অন্ততপক্ষে শনিবারের বিকাল থেকে রবিবার গোটা দিন সমস্ত রকম রক্তপাত, সমস্ত রকমের হিংসা থেকে মুক্ত থাকার যে অভ্যাস, এটা গড়ে তুলতে পেরেছিল। যদিও পরবর্তীকালে এই ক্লুনি মঠ থেকেই খ্রিস্ট ধর্মজগতের ধর্মগুরু রূপে পোপেদের পদে বসার ইতিহাসও আমরা সংযোজিত হতে দেখব, এমনই এক ব্যক্তি হিলডেব্রান্ড, যিনি পরবর্তীকালে সপ্তম গ্রেগরি রূপে তিনি পোপতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যার আমলে সম্রাট এবং পোপের মধ্যে সেই বিখ্যাত রক্তক্ষয়ী ইনভেস্টিচার সংগ্রাম শুরু হয়েছিল। মূলত রাষ্ট্রকে অস্বীকার করা, সমস্ত প্রাতিষ্ঠানিক প্রভাবকে মুক্ত রেখে পোপতন্ত্রকে বিকশিত করার যে তাগিদ, সেই তাগিদকে হিলডেব্রান্ড যখন ক্লুনি মঠের আশ্রমিক ছিলেন, সেখানকার বেড়ে ওঠা পরিবেশ, স্বাধীন স্বতন্ত্র সত্তা নিয়ে সেই প্রভাবেই কি প্রভাবিত হয়েছিলেন? তার ফলে কি তিনি পোপ হিসাবে
পোপতন্ত্রকে সম্রাটের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং আপোষহীন সংগ্রামের পথে তিনি অবতীর্ণ হয়েছিলেন, যারই পরিণাম হচ্ছে ইনভেস্টিচার সংগ্রাম। তাহলে সমস্ত পার্থিব প্রভাব থেকে মুক্ত থেকে মঠবাসী সন্ন্যাসীদের সংযত এবং শুদ্ধ জীবনচর্যা দানের জন্য যে আন্দোলন ক্লুনি মঠকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, ক্লুনি নিজে সেই প্রভাব মুক্ত থাকতে পারেনি। কোনো না কোনোভাবে পার্থিব জগতে রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে, যে রাজনীতি গোটা ইউরোপকে দীর্ঘকাল প্রভাবিত করেছিল। ফলে ক্লুনির সংস্কার আন্দোলন ইউরোপের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা প্রবাহ, একটি অতি সুদূর প্রসারী বার্তা বহনকারী একটি ধর্ম আন্দোলন। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।